রাজশাহী মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেলে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন যুবলীগের নেতাকর্মীরা। আনন্দ র্যালি শুরুর আগে সভাপতি রমজান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে হাতাহাতিতে জড়ায় তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পণ্ড হয়ে যায় র্যালি।